মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত তমলুক। বিজেপির চোর চোর স্লোগান পাল্টা তৃণমূলের চোর স্লোগানে উত্তপ্ত এলাকা। পূর্ব মেদিনীপুরের তমলুক এবং কাঁথি লোকসভা কেন্দ্রের তিন প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, সৌমেন্দু অধিকারী এবং উত্তম বারিক ইতিমধ্যেই মনোনয়ন জমা দিতে প্রবেশ করেছেন। বাইরে দুই দলের সমর্থকরা রাস্তার দুই ধারে অপেক্ষারত অবস্থায় ছিলেন। সেই সময় বিজেপির পক্ষ থেকে চোর চোর স্লোগান দেওয়া হতে থাকে তৃণমূল সমর্থকদের দিকে লক্ষ্য করে। অপরদিকে তৃণমূল সমর্থকরা মাইক বাজিয়ে পাল্টা চোর চোর স্লোগান দিতে থাকে। উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ, বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। শুনুন কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। প্রসঙ্গত বলি, বিজেপি প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে উত্তেজনা, ঢুকতে দেওয়া হয়নি শিশির অধিকারীকে, আর এই অভিযোগে শুরু হয় বচসা। মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তেজনা, শিশির অধিকারীকে আটকায় পুলিশ। বৃহস্পতিবার কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক এবং বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী আর অপরদিকে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য মনোনয়ন জমা করেন নিমতৌরি জেলাশাসকের অফিসে। শিশির অধিকারী তার ছেলের সমর্থনে মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রের গেটে পৌঁছলে পুলিশ শুধুমাত্র কাঁথির বিজেপি প্রার্থীকে ঢুকতে দেয়। পরে গণ্ডগোলের সূত্রপাত হলে অবশ্য শিশির অধিকারীকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত তমলুক। বিজেপির চোর চোর স্লোগান পাল্টা তৃণমূলের চোর স্লোগানে উত্তপ্ত এলাকা। আপনাদের শোনাই কি বলছেন শিশির অধিকারী, শুনুন। কে পুলিশ, কোন পুলিশ কিছু চিনি না বাবু, জানি না কে কি বলছে, তাও আমার কানে ঢুকেনি। আমি চলে রাস্তা পেয়েছি, চলে এসেছি। ছেলের হয়ে তো নয়, ছেলে মনোনয়ন জমা দিবে, আমি তার প্রস্তাবক হতে পারি। একজন সাধারণ ভোটার, আমার ভোটার যে কাজ সে কাজ করবো। ছেলে দাঁড়িয়েছে, নিশ্চয়ই তার জন্য ভোটটা দিতে হবে, ভোট দিব। ফল আপনারা এখন বাকি আছে ভাবছেন নেই? হ্যাঁ, ওসব ফল ডিসাইডেড হয়ে গেছে, নন্দীগ্রাম যা বলে দিয়েছে এইটি হবে। প্রসঙ্গত বলি, কিছুদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শুনতে হয় চোর চোর স্লোগান। শুভেন্দু অধিকারীর কনভয় যাবার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে কয়েকজন চোর চোর স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। নন্দীগ্রামের দক্ষিণ কেন্দ্রে বাড়িতে মনসা পুজোয় যাবার সময় তৃণমূল কংগ্রেসের দেওয়া চোর স্লোগানের মুখে পড়েন শুভেন্দু অধিকারীর কনভয়। কালীর বাজার পেরিয়ে শুভানীচক বাসন্তী বাজারে এই ঘটনা ঘটে। এদিন নন্দীগ্রাম থানার আইসির নেতৃত্বে কড়া পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল। পুলিশের সামনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা চোর চোর স্লোগান দিতে থাকে। এর আগে কি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে, সেটা শোনাবো। এমএলএ সবার, সবারই আমি এমএলএ, কিন্তু পুলিশকে সামনে দাঁড় করিয়ে পিছনে পাঁচটা লোক হুহা করবে আর শুভেন্দু অধিকারী ভয় পালিয়ে যাবে, ওসব কারবার হবে না। পুলিশ ডেকে নিয়ে এসছে, ওদের হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আমি আছি, খুব ভালো করে কাজকর্ম করুন, মিলেমিশে থাকুন, নিজ নিজ ধর্ম পালন করুন। এর আগে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভার নন্দীগ্রামে গত বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নন্দীগ্রামে তার মেজ বোনের বাড়ি। মুখ্যমন্ত্রী সেই মেজ বোনের এলাকায় প্রচার করতে গিয়ে কিছুদিন আগে গো ব্যাক স্লোগান শুনতে হয় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকরা।
দেবাংশুকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন সেখানকার বেশ কিছু মানুষ। নন্দীগ্রাম ঘোলপুকুর কালীবাড়ি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সকালে সেখানে প্রচার করতে গিয়ে এরকমই রোষের মুখে পড়তে হয় দেবাংশুকে। তবে শুধু স্লোগান নয়, কালীবাড়ি মন্দিরের সামনে গিয়ে ফিরে আসতে হয় তাকে, কারণ স্বরূপ মন্দিরের পুরোহিত বলেছেন এই মন্দির নির্মাণের সময় মন্দিরের টাকা খেয়েছে তৃণমূল, এই মন্দিরে ওঠার মুখ আছে ওদের। স্থানীয়দের বিক্ষোভের পর প্রচার বন্ধ করে সেখান থেকে ফিরে আসতে হয় দেবাংশু ভট্টাচার্যকে। যদিও বিষয়টা নিয়ে দেবাংশু বলেন, আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে ওরা, তাই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। বিজেপি এই ধরনের দল, এদের নিয়ে কিছু করার নেই, মানুষ এদেরকে উপযুক্ত জবাব দেবে। তবে তৃণমূলের তরফ থেকে তাকে স্বাগতও জানানো হয়। কি বলছেন দেবাংশু ভট্টাচার্য শোনাব। মন্দিরের কাছে আপনাকে জয় শ্রীরাম এবং জোর স্লোগান এরকম দিল বিজেপি কর্মীরা, কি বলবেন? এই ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে, জয় শ্রীরাম মানুষের মধ্যে দেখতে পাচ্ছে। আমি আপনাদের এইটুকু বলছি, ওরা আমাদের জয় শ্রীরাম বলে, আমরা ওদের হরে কৃষ্ণ বলি। মন্দিরের পুরোহিত বলছেন যে আমার মন্দিরে উঠলো না, কি এটা কি সৌজন্যতা এরকম বলে উনি বলছেন, কি বলবেন? এই বিজেপি অ্যাক্টিভিটি দেখে তো স্বাভাবিক, মানুষ তো বিরক্ত হবেনি মন্দিরের সামনে দাঁড়িয়ে যদি এরকম ঘটনা ঘটানো হয়। আমি বলছি বিজেপি আগাপাস্তল অসভ্যের দল, এদের নিয়ে কিছু করার নেই, মানুষ এদেরকে উচিত জবাব দেবে সঠিক টাইমে। তীব্র গরমে একজন মহিলা আপনাকে জলও দিল এবং এর আগের দিন আপনাকে হচ্ছে ঠান্ডা পানীয় দিয়েছিল, তো এই ভোটের গরম এবং প্রাকৃতিক গরম একা কি বুঝছেন? এই ভোটের গরম প্রাকৃতিক গরম দুটোই আছে, কিন্তু তার মাঝখানে যদি এরকম মায়েরা থাকেন যারা জল দিয়ে ঠান্ডা দিয়ে সাহায্য করেন, তবে শরীর ঠান্ডা হয়ে যাবে। আর গতকাল অভিষেক ব্যানার্জি বলেছেন নন্দীগ্রামে এবং হলদিয়াতে যে দ্বন্দ্ব আছে সেগুলো সমস্ত মিটিয়ে একসঙ্গে চলে আপনাকে জেতানোর ডাক দিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? দেখুন, ভেতরের কথা নিয়ে আমি কোনো মন্তব্য করব না, ওটা তো আমাদের ইন্টারনাল মিটিং ছিল। তবে আমি এইটুকু বলতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা এখানকার নেতারা অক্ষরে অক্ষরে পালন করবেন বলে আমার বিশ্বাস। গতকাল উড়িষ্যা যাজপুরে 5 জন মারা গেছে, তার মধ্যে নন্দীগ্রামের এই খদামবাড়ি এলাকায় একজন রয়েছে। তো বিজেপি এবং সিপিএম এর অভিযোগ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, বাইরে চিকিৎসা করাতে গিয়ে একজন মানে পরিবার একদম শেষ হয়ে গেল, কি বলবেন এই প্রশ্নে? চিকিৎসা করাতে গিয়ে শেষ হয়েছে এরকম কোনো খবর তো আমার কাছে নেই, এরকম কোনো খবর আমার কাছে নেই চিকিৎসা করাতে গিয়ে তারা শেষ হয়েছে। সবচেয়ে বড় কথা, কারোর কোনো জায়গায় চেনা জানা থাকে, অনেক সময় অনেক কারণে অনেক মানুষ অনেক রাজ্যে যায়, কলকাতায় প্রচুর মানুষ চিকিৎসা করাতে আসে, তার সংখ্যার শেষ নেই। ফলে স্বাভাবিকভাবে এই সমস্ত রাজনৈতিক একজনের মৃত্যু নিয়ে এরকম রাজনীতি করাটা ঠিক নয়। আর এরই মধ্যে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। চোর চোর স্লোগান, পাল্টা চোর চোর স্লোগান দুপক্ষেরই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।